বলেন কোরআনে ওয়াসাআদিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ আমার উমর নগরের ভাই ও উমর নগরের আব্বা গো, এই আমার উমর নগরের বাবারাম, আল্লাহ পাক জানাইয়াদে বান্দারে জান্নাত কত বড় জান্নাত, যেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দিবেন ওই জান্নাতটা কত বড় জান্নাত। আল্লাহ ডাক দিয়া বলে বান্দাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এ বান্দাও তুমি গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার পার পরিমাণ হয়ে গেছে। এ বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার পার পরিমাণ গুনাহ হয়ে গেছে, 40 বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই, 55 বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই, 55 বছর পরে তোমার বুঝাইছে আমার আল্লাহ তো আমার এই দুনিয়াতেই কারণে পাঠাই নাই, আল্লাহ তো পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আমি তো গোলামি করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, খোদার নামে কুরবানি করলাম এতদিন পর্যন্ত করলাম, শেষ পর্যন্ত আমার বুঝাইছে রে না রে না, যা করছি সব ভুল করছি রে, যা করছি রে সব ভুল করছি রে, নামাজ পড়ছি না ভুল করছি আল্লাহ, রোজা রাখছি না ও আল্লাহ আমি ভুল করছি গো আল্লাহ, সেজদায় পড়িয়া বান্দা যখন কান্দে আল্লাহ ডাক দিয়া বলে বান্দাও আমি আল্লাহর ক্ষমার দিকে তুমি দৌড়িয়ে আসো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ ডাক দিয়া বলে বান্দাও তুমি আমি মালিকের ক্ষমার দিকে তুমি দৌড়িয়ে আসো, জীবনের গুনাহ করে তুমি কাতরি বাদিয়া মালিককে বলো মালিক ও মালিক আমি ভুল করছি গো আল্লাহ, আমি ভুল করছি গো আল্লাহ, জিজ্ঞাসা করতে চাই 50 বছরের গুনাহগার রে আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে নি না নাই, জবান করে বলো আছে কি না নাই, হাত তুলে বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামা নারায়ে গাউসিয়া। কষ্ট হইতাছে? এরপরে বলেন জান্নাতের দিকে আসো, ক্ষমা যখন পেয়ে যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিবেন, আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা এমন জান্নাতে তোমাকে দেব, এমন জান্নাতে দিব, জান্নাত কত বড় রে, জান্নাত কত বড় রে, আমার আল্লাহ পাক দিয়া বলেন আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা পরিমাণ হলো আল্লাহর তৈরি জান্নাতের সীমানা, জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমি বলতেছি জান্নাত কত বড়, জান্নাতটা কথা হয় না, জান্নাতটা কত বড়, আল্লাহর নবীকে সাহাবাই কেরাম জিগাই নবী গো ওয়াও মদিনার মুস্তফা নবী, জান্নাত কত বড় গো নবী, জান্নাত কত বড় গো নবী, আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইন্না ফিল জান্নাতে মিয়াতু দারাজাতিন মা বাইনা কুল্লে দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদি ওয়াল ফিরদাউসু আলাহা, আল্লাহর নবী বলেন মদিনার মুস্তফা নবী বলেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন বিশ্ববাসী পৃথিবীর মানুষ শুনে রেখো, বিশ্ববাসী পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত ছোট না রে, জান্নাত ছোট না, একটা জান্নাত তো 100 তলা জান্নাত, কয় তলা জান্নাত সবাই মনে বুঝছে না, কয় তলা জান্নাত 100 তলা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উস্তাদুল হুফাজের আগমন, উস্তাদুল হুফাজের আগমন, নারায়ে তাকবীর। আমার বন্ধু আমার ভাই আমি কিন্তু একটা বেশ আবা টাইপের বক্তা, শেপ নাই আমার, আমি বক্তা কিন্তু সুবিধা না, এর আমার দাওয়াত দেন যে দীক্ষা দুই কথা কইমু আর কি, বলে অসুবিধাটা কোন জায়গা, অসুবিধা রইল আপনারা যদি আওয়াজটা ঠিক বেঠিকের আওয়াজটা জুড়ে না বলেন আমি 1 লাখ আওয়াজ করতারি না, দেখছেন না ড্রাইভারে গাড়ি চালায় গেলবারে হয় হয় ডাইলে ডাইলে বামে বামে কথা কয় না, আরো জুড়ে কয় না, তেরা ড্রাইভার খানা নিতে ড্রাইভার খানা দেখে না দেখে ইতারে কয় হেল্পিং, কি বলে হেল্পিং, ফুটবল খেলোয়াড়ে খেলে গোল 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 কথা কয় না, কথা কয় না, কইনি কইনি কইতে রাত 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 কইতে হ্যাঁ ইদল হেল্পিং, এটা কিটা কয় হেল্পিং, একটু জুরে জুরে বল ঠিক ঠিকটা বলবেন সুবহানাল্লাহটা বলবেন, বললে আমার একটু কিটা হয় হেল্প হয় কিটা হয় কিটা হয় হেল্প হয়, আমি বাদাইমা বক্তা কিন্তু সুবিধা না আমি কই দিছি,
আল্লাহর নবীকে জাবাই কেরাম জিগায় নবী গো ওয়া মদিনার কামলিওয়ালা নবী জান্নাত কত বড় গো নবী জান্নাত কত বড় গো নবী ইন্না ফিল জান্নাতে মিয়াতু দারজাতিন আল্লাহর নবী বলেন এ আমার সাহাবাই কেরাম এ বিশ্ববাসী পৃথিবীর মানুষ শুনে রাখো আমি মদিনার মুস্তাফা নবী বলে দিলাম জান্নাত আমি ঘুরে ঘুরে দেখছি রে জান্নাত আমি ঘুরে ঘুরে দেখছি রে আল্লাহর নবী ডাক দিয়া বলেন যে জান্নাত আল্লাহ বলে দেখাইছে ওই জান্নাতটার সীমানা হলো 100 তলা জান্নাত জবান খুলে বলুন সুবহানাল্লাহ কয় তলা আরো জোরে আল্লাহর নবীকে জিগা নবী গো ও মদিনার মুস্তাফা নবী ওই জান্নাতের একটা তলা কত বড় গো দুনিয়ার একটা বিল্ডিং এর আপনার ছাদ থেকে ফ্লোর পর্যন্ত সর্বোচ্চ 12 ফিট নতবা 10 ফিট আরো নিম্নে বা উচ্চ হইতে পারে আল্লাহর নবী বলেন মা বাইনা কুললে দারজাতাই নিকামা বাইনা সামায়ে ওয়াল আরদি আল্লাহর নবী ডাক দিয়া বলেন জান্নাতের একটা তলা হবে আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা দেই ওই ফাঁকা জায়গা পরিমাণ হলো একটা জান্নাতের 100 তলার মধ্যে শুধুমাত্র এক তলা জুড়ে বলি সুবহানাল্লাহ কিতা বুঝুন যদি 100 তলা জান্নাতের একটা তলা যদি আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব হয় আপনার পৃথিবীর সব মানুষে যদি আল্লাহ পাক জান্নাতের 100 তলার এক তলার ভিতরে ঢুকাই দেয় জায়গা ওই বন্য হইতো না আরো জোরে কয় হইব এরপরে সাহাবাই কেরাম জিগায় নবী গো ও মদিনার মুস্তাফা নবী গো এই জান্নাতগুলি সংখ্যা কত নবী জি বলেন জান্নাত হলো 8টা কয়টা আটটা জান্নাত সাহাবাই কেরাম জিগায় নবী গো সবচাইতে দামি জান্নাত সবচাইতে দামি জান্নাত সবচাইতে মর্যাদাময় জান্নাত সবচাইতে সুন্দর জান্নাতের নাম কি আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়াল ফিরদাউসু আলা আল্লাহর নবী বলেন হে আমার সাহাবাই কেরাম রে ও আমার সাহাবাই কেরাম আটটা জান্নাতের মধ্যে সবচাইতে দামি জান্নাত সবচাইতে দামি জান্নাত সবচাইতে উত্তম জান্নাত সবচাইতে সুন্দর যেই জান্নাতটা আল্লাহ পাক কুদরতিভাবে বানাইছেন ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস কি নাম জান্নাতুল আল্লাহর নবী কেমন নবী রে আল্লাহর নবী কেমন নবী রে আল্লাহর নবী বলেন ইয়া আমার সাহাবাই কেরাম শুনে রাখো তোমরা যদি তোমার মালিকের কাছে যদি জান্নাত যদি চাও জান্নাত যদি চাও জান্নাত যদি চাও সাহাবাই কেরাম জিগা নবী গো জান্নাত চাইলে কোন জান্নাত চাইতাম জান্নাত চাইলে কোন জান্নাত চাইতাম আল্লাহর নবী ডাক দিয়া বলেন ফাইদা সাআতুমুল্লাহ ফাসআদুহুল ফিরদাউস আমার সাহাবাই কেরাম শুনে রাখো যদি জান্নাত চাওয়া লাগে যদি জান্নাত চাওয়া লাগে জান্নাত চাওয়া লাগে তাহলে আল্লাহরে বলবা ওগো আমার মালিক ওগো আমার মালিক ওগো আমার মালিক যদি আমারে জান্নাত দেও তাহলে জান্নাত দিবায় জান্নাতুল ফেরদাউস ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামা মাসলাকে আলা হযরত ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে কুরআন সুন্নার আলো আল হাদিসের আলো বন্ধু আমার বলতেছিলাম এবার জান্নাত কত বড় গেছে রে এরপরে আসেন জান্নাতি প্যাসেঞ্জারের কি নাম জান্নাতি প্যাসেঞ্জারের কি নাম কে কে জান্নাতে যাবে রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন তিলকাল জান্নাতুল লাতি তিলকাল জান্নাতুল লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ ডাক দিয়া বলেন পৃথিবীর মারসুলাতুল মরিয়মের ভিতর আল্লাহ বলেন ইয়া বিশ্ববাসী রে এ পৃথিবীর মানুষ শুনে রাখো যখন বাসীরা শুনে রাখো সব বান্দা জান্নাতে যাবে নাও সব বান্দা জান্নাতে যাবে নাও আমার আল্লাহ বলে আমি আল্লাহ তিলকাল জান্নাতুল লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা থেকে ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাইলাম জান্নাতের ওয়ারিস বানাইলাম
যাদের অন্তরে যারা না দেখার পরেও আমি মালিককে ভয় করে যারার নাম হলো মুত্তাকি আল্লাহ বলে আমি ওই সমস্ত মানুষের জন্য জান্নাত বানাইলাম জান্নাতি ফেসিন যাদের নাম হলো মুত্তাকি সবান করে বল আল্লাহু আকবার জান্নাতি ফেসিন যাদের নাম মুত্তাকি কি নাম আরো জোরে কই মুত্তাকি জান্নাতি বেসিনদারের নাম মুত্তাকি জান্নাতি বেসিনদারের নাম মুত্তাকি মুত্তাকি হারে কই রে মুত্তাকি হারে কই রে মুত্তাকি কই ওই সমস্ত মানুষ রে যেই মানুষ আল্লাহরে দেখে নাও আল্লাহরে দেখে নাও এর পরে ও মালিক রে ভয় করে মালিক রে ভয় করে ওই ওই ব্যক্তি তার নাম হলো মুত্তাকি কি নাম এক বেড়ায় বাজারও সবজি বেচে সবজি কিতাব বেচে সবজি বেচে বড় এক পিসাবের কাছে মুড়ি দইছে মাথার মধ্যে টুপি লাগাইয়া ফজরের নামাজ কইরা গিয়া আপনার হবিগঞ্জে সদরি বাজার বাজারও গেছে আপনার সবজি বেচত সবজি বাইঙ্গন এরপরে আপনার মুকি মূলা আলু সব লইয়া বইছে বইয়া আপনার ফাকনা বাইং আপনার যে ফুকরা বাইঙ্গন আছে ফুকরা বাইঙ্গন উপরে দিছে বালা বাইঙ্গন নিচে দিছে জিগাইতাম চাই এ বেড়ার অন্তর মনে আল্লাহর খুব ভয় আছে কথা কয় না মাতুন না দু বয় আছে বুঝি যে বড়া আপনার ফুকরা বাইঙ্গন উঠে দিছে বালা বাইঙ্গন আপনার নিচে আপনার এই আপনার যে ব্যক্তি ফুকরা বাইঙ্গন নিচে আর বালা বাইঙ্গন উপরে এ মানুষ রে ঠকাইবার লাগে বুঝছে কথা কোন ঠিক না বেঠিক আমার বন্ধুগণ আমার ভাই যেটা রাখবেন যারা আল্লাহরে ভয় করে যারা আল্লাহরে ভয় করে এরা নিশ্চিত বলতে পারি কারণ এরা জীবনেও কোনোদিন মানুষের সাথে প্রতারণা করতে পারে আমার বন্ধুগণ আমার ভাই এদেশের মধ্যে কিছু দান ব্যবসায়ী আছে দান ব্যবসায়ী দেখবেন বাইরে বাইরে গিয়ে দান কিনে কিনেন না কিনে না কিনে এক বেলায় দান কিনছে আমরা বাড়ি আমরা গৃহস্থের মানুষ তো দান কিনছে দান কিননা দান রে আপনার উড়ানো ফালাইছে ফালাইয়া যত উন্ডার মাড়ি আছে ঘরের ভিতরে সব মাড়ি দাইনা দানের সাথে মিশাইয়া বস্তা বইরা সিলাই কইরা আইনা ফালাইছে আরো দো জিগাইতাম চাই এ বেড়ার অন্তর মন আল্লাহর খুব ভয় আছে মাতা না হলেন এর নাম মুত্তাকিনা এর নাম মুত্তাকিনা রমজান মাস আসছে আগামী রমজান মাস বৈশাখ মাস কি মাস আরো জোরে বলে বৈশাখ মাস একবার রিস্কা চালাইতে কলিজা শুকাইয়া গেছে এরপরে ও পানি খায় না এরপরে ও পানি খায় না ইফতারের টাইম আপনার না হওয়ার আগ পর্যন্ত জিগাইলে এই রিস্কাওয়ালা তুমি পানি খাও না কেন পানি খাও না কেন কয় পানি খাইতে পারি দুনিয়ার কেউ দেখবে না তবে আমার আল্লাহর চক্ষু থেকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই এমন বয়জা ব্যক্তি করে দরজা লাগাইয়া খাইতে পারে তারপরেও খায় না জিগাইতাম তাই হার বয়ে আরো জোরে কই এর নাম মুত্তাকি এর নাম কি দে আরো জোরে কই আল্লাহ ডাক দিয়া বলেন তিলকাল জান্নাতুল লাতি তিলকাল জান্নাতুল লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া এ বিশ্ববাসী রে পৃথিবীর মানুষ রে শুনিয়ারা করে আমার আল্লাহ ওয়াজ করে জানাইয়া দিয়েছেন রে এ জগৎবাসীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলাম ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম যারা যারা আমি মালিককে দেখে নাও এরপরেও ভয় করে যারা আমি মালিককে দেখে নাও এরপরেও ভয় করে আমার আল্লাহ কোরআনে বলেন ওর বিশ্ববাসী পৃথিবীর মানুষ ওই সমস্ত মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া দিলাম কি বানাইছেন প্রথমে ওয়াজ করছি জান্নাত কত বড় জান্নাত 100 তলা একটা তলা হবে আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব এমন দূরত্ব হবে সিরিয়াল নাম্বার 2 বললাম জান্নাতে কে কে যাবে জান্নাতি বেসিনদারের নাম মুত্তাকি কি নাম আরো জোরে আবার আসেন বলে হুজুর জান্নাত গেলে আল্লাহ কয় ভাই নাম ধরে না উপাস রাখবা আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা ইয়াসমাউনা ফিহা ফিহা লাগুয়ান ইল্লা সালামা
মানুষের কোন আপনার শব্দ পাওয়া যাবে না আল্লাহ মনের বান্দা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা আল্লাহ ডাক দিয়া বলেন এমন জান্নাতে তোমারে দিমু তোমার খানে যে সমস্ত শব্দ শুনতে তোমার বড় খারাপ লাগে তোমার বড় খাওয়া খারাপ লাগে ওই সমস্ত শব্দ ওই সমস্ত আওয়াজ তুমি শুনতে পারবে না জান্নাতের ভিতরে তোমার জন্য শান্তি আর শান্তি শান্তি আর শান্তি জুরে বলুন সুবহানাল্লাহ যদি আমার দেশে কোনো বাড়ি বিয়া লাগে কিটা লাগে আরে জুরে কইন বিয়া লাগে বাপ রে বাপ আপনি যাইতে কোডা ডিজে নিয়া এরপর একটা সারা দে সারে বাপ রে ইতার আওয়াজে দি একবারে আপনার মাটি পর্যন্ত কাঁপে কথা কয় না কয় আমার বন্ধু খালাসান মায়া লাগাইছে ফিরিতি শিখাইয়া মুরে পাগল বানাইছে নাউজুবিল্লাহ কইতেন না কয় নাউজুবিল্লাহি মিন জালিক আপনার ডিজে লাগাইয়া গান সারে আপনার এক বেড়ার এক ফুট ফুটে কইছি কই আব্বা খাম না এই ডিজে আনবা কই রে আমার 10টা না 5টা না একটা মাত্র গুলো হ্যাঁ মানছে কি তো কইবা আমি ডিজে না বাজাই না নাউজুবিল্লাহ কইছেন না এখন আবার নতুন একটা বাইরেছে বাপ রে বাপ ইটার নাম আর ইটার নাম হলো আপনার লাইলাতুল গায়ে হলো কি নাম বাবা রে বাবা হ্যাঁ দেখবেন আপনারা 18 বছরই আর 14 বছরই ফুলাইন এরা বাঁকা সুন্দর শেফ শেফ কইরাইয়া কুট মুট লাগাইয়া ভাই একবার জমা জামাইর মতো আর 15 বছরই ফুলাইন একবার আজ্জুজ্জা আই আজ কাজি এরপরে গান ছাইরা একটা ডান্স দিয়ে দেওয়া দে নাউজুবিল্লাহি মিন জালিক জেনে রাখবেন মুসলমানদের সমাজে ইসলামের মধ্যে ওই সমস্ত গায়ে হলুদের অনুষ্ঠানে কোন উস্তাদ নাই কষ্ট হইতাছে আপনারা কষ্ট হইতাছে আল্লাহ ডাক দিয়া বলেন এ দুনিয়ার মানুষ শুনে রেখো লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা এ বান্দারে এমন জান্নাতে তোমারে দিমুরে এমন জান্নাতে তোমারে দিমুরে যেই জান্নাতের ভিতরে যেই জান্নাতের ভিতরে রে দুনিয়ার কোনো গান বাজনার আওয়াজ নাই রে দুনিয়ার কোনো গান বাজনার আওয়াজ নাই রেডিওর আওয়াজ নাই মোবাইলের আওয়াজ নাই ডিজে গানের আওয়াজ নাই আর নাই বলতে কোনো গান বাজনা নাই কোনো আপনার বিরক্তিকর কোনো আওয়াজ নাই জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি জুড়ে কইন সুবহানাল্লাহ এরপরে কই হুজুর খাওন রে কথা দি কইলাইন নাও আল্লাহ বলেন ওয়ালাকুম রিজকুকুম ফিহা ফিহা বুকুরাতাম ওয়া আশিয়া আল্লাহ নাক দিয়া বলে বান্দা জান্নাতের ভিতরে তোমাকে আমি আল্লাহ উপবাস রাখব না আমি আল্লাহ উপবাস রাখব না আমি আল্লাহ তোমাকে উপবাস রাখব না আমার আল্লাহ বলেন ওয়ালাকুম রিজকুকুম ফিহা বুকুরাতাম ওয়া আশিয়া বান্দারে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমারে দুই বেলা খাওয়ানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব কয় বেলা খাওয়ান আরো জোরে কই কোরআনে বলেন বুকরাতাম ওয়া আশিয়া আল্লাহ বলেন ফজরের নামাজের পরে তোমার একবার খাওয়ান দিম ওয়া আশিয়া এশারের নামাজের পরে আবার তোমার আবার খাওয়ান দিম অনেকে বলে হুজুর আমরা তো উমর নগরের মানুষ কে খামারের মধ্যে আমরা কাম করি দুপুর বেলা আবার ফেড বুক লাগিয়া জায়গা লাগে না মাতুন না লাগে লাগে কই হুজুর গো ফেডের মধ্যে কিটা লাগে এই বাচ্চারা এই এই আব্বা আব্বা ডাকছি মাতিস না ওয়াস্তা করবা লাগি আমারে আকবক তাইলে মাতিস আমি বাদের মাসে মাতিস না কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আমার বন্ধু আমার ভাই উমর নগরের বাইরে ও মোস্তফা আলা হযরতের বাইরে এই আমার বন্ধু রে শুনে রে করে অনেক হয় হুজুর আমার তো দুপুর বেলা খাওয়ান লাগে দুই বেলা খাবারে আমার হইতো না দুই বেলা খাবারে আমার পোষাইতো না আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে টেনশন নাই রে টেনশন নাই রে তোমার জন্য দুপুর বেলা আবার নাস্তার ব্যবস্থাও আছে রে কোন খুশি নি খুশি
কি নাস্তা দিবেন রুটি দিবেন আল্লাহ নাকিটা দিবারে রুটি দিবা না তারে ওয়াল্লাহ রুটি দিলে তো বাড়ায়া দিবেন দুই চারটা রুটিতে আমাদের ফেল করত না আর বাড়ায়া দিবেন কয় আল্লাহ উন্নত মানের নাস্তা দিও আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে আমার সাহাবায়ে কেরাম জান্নাতের ভিতরেই তোমাদেরকে বড় বড় ফাকি বিরানি দেওয়া হবে রে আফরি বাপ জান্নাতি লোয়ারির মধ্যে ফলাইয়া এরপরে আপনার বড় বড় ফাকি আইতাছে আল্লাহ কই কি জাত বাকি রে মনে মনে বাপ্পা শুনু জোর কুয়েল বাকি দিলে পেট বড় না ইটারে সাবার মধ্যে ফলাইয়া দুইটা কামড় দিলার পুস্তা তো হইয়া পাওয়া জানা কথা কই না হ্যাঁ হুজুর ইটা দিলে হইতো না ফারুক মামুরগের মতো দিলে হইতো না একটু মজা তজা লাগতিব আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন তিরমিজিতে বলে ইন্না তাইরাল জান্নাতি কা আমফাগালিল বুখতে তার আফি সাজারাতিল জান্নাতি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকারে মেরে কইন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইয়া আমার সাহাবায়ে কেরাম টেনশন করিও না টেনশন করিও না রে টেনশন করিও না রে জান্নাতের ভিতরে তোমাদেরকে বড় বড় পাখি তোমাদেরকে বিধান করিয়া দেওয়া হবে মসমাসা কইরা দেব হইব বিধান করিয়া হয় হুজুর কত বড় পাখি আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইন্না তাইরাল জান্নাতে কাম সালিল মুখতে আল্লাহর নবী বলেন জান্নাতি পাখি দুনিয়ার কুয়েল পাখির মতো না কবুতরের মতো না এই চারটা ছোট ছোট পাখি না রে ওই ফাকি গুলা হবে দুনিয়ার এক একটা উটের মতো কের মতো বলে হুজুর কইস্তান কইস্তান মতো লড়া না হইতে ফালাইছুন বিপদ যদি এটা আমরা সামনে দেখি আমরা হাইমু কেমনে হাইমু এটার তো একটা উড়াতে খাইয়া পড়ে যেতাম না কথা কয় না হ্যাঁ ফেস লাগছে ফেস ভাঙিয়ে দিব ইনশাআল্লাহ বলে হুজুর আমার মতো জন্ডে যদি 5 কেজি গোশত খাইতাম না দে আমি তো খাইতাম না খাইতা পারতাম না আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে এ বিশ্ববাসী পৃথিবীর মানুষ রে শুনিয়ারা করে এমন জান্নাতে তোমারে দেওয়া হবে তোমার বডি সাইজ তোমার খাওয়ারের প্রকৃতি এরকম থাকবে না আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ইয়া আমার উমর নগরের ভাই শুনে রাখো আল্লাহর নবী বলেছেন একটা মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতে ভিতরে যাওয়ার আগে জান্নাতি একটা বিউটি পার্লার আছে কি পার্লার কথা কয় না কি পার্লার বিউটি পার্লার অনেকে মুরব্বীরা বুঝছে না কয় হুজুর বিউটি পার্লার আবার কি দাও বিউটি পার্লার হইল গো যেখানে খালা বেডি রে ঢুকাইলে লাল বেডি হইয়া বাইর হয় দেখছেন না খালা বেডি বেলা একটা বেডি একলা খালা বেডি আড়াই বইটার ভিতরে লাল হইয়া বাইরি বই জান্নাতি বিউটি পার্লার দিব রে জান্নাতি বিউটি পার্লার ঢুকাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এ আমার ফেরেশতারা আমার বান্দারে পাঁচজন নবীর পাঁচটা গুণ দিয়া এমন ভাবে বানাইয়া দিবাও এরপরে আমার আল্লাহ জান্নাতি দিবেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ এক নম্বরে আল্লাহর নবী বলেন সূরাত আদম আল্লাহর নবী ডাক দিয়া বলেন দুনিয়ার জমিনে মানুষটার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 8 ইঞ্চি 4 ফুট টা মানুষ 5 ফুট টা মানুষ 4 5 ফুট টা মানুষ যত ধরনের মানুষ আছে রে যারা যারা জান্নাতি হইবে রে জান্নাত যারা যারা যাইবে রে জান্নাতে বিউটি পার্লার ও ঢুকাইয়া ওই তোমার আকৃতি আর এরকম থাকবে না আল্লাহর নবী বলেন তোমার রে আমার আল্লাহ আদম নবীর মতো সমান অর্থাৎ 120 হাত লম্বা মানুষ বানায়া তোমারে পাঠাইব কত লম্বা পাফি বাপ যদি 120 হাত লম্বা হই না আপনি এখন কিতাব বুঝুন ও উটটা দিলে মোটামুটি বজানি দেখব কথা কয় না ঠিক না বেঠে অনেকে 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 আপনার একটু কথা সবে একটু কথা কইবেন কইলে একটু আমি বুঝতে পারি যে আমার ওয়াশটা করতে একটু মজা লাগবে কথা কয় না ঠিক না বেঠে আমার বন্ধবা সামনে যাই এবার প্রথম নম্বরে গুনরে জান্নাতের ভিতরে ঢুকাইয়া রে জান্নাতের ভিতরে ঢুকানি রাখে জান্নাতি বিউটি পার্লার ঢুকাইয়া কইবা আল্লাহ ও আমার আমার ফেরেশতারা এর সাইজটা লম্বা করো লম্বা করো লম্বা করতে 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 রে আল্লাহর নবী বলেন সূরাতু আদম আল্লাহর নবী ডাক দিয়া বলেন একটা মানুষ রে আমার আল্লাহ আদম নবীর সূরত দিয়া অর্থাৎ আদম নবীর মতো লম্বা 120 হাত লম্বা 120 হাত লম্বা মানুষ বানাইবে জবান খুলে বলুন সুবহানাল্লাহ এবার বলবে হুজুর এবার তার বয়স কমায়া দেওয়া হবে বয়স কমায়া দেওয়া হবে দাড়ি সাদা মানুষ
dari fakna manun, dari kasa manun, dari nai manun. Jadara jewa bostai marazai rei. Ashi bosur, bintu wujudi marazai. Yak soto bis bosur, bintu wujudi marazai. Amar Allah tak dia boleh beres tarau. Tar boyos tari khumaya deu, boyos tari khumaya deu. Yak soto bis bosur khalam korsi lo rei. Samra chumra yakke bare. Apna dealer dala hoya gisi lo. Yak bare dola hoya gisi yao. Feres tarat tar tante 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 samrata nai boli samrata naya dari uri sob rakto nari sob dari uri halaya muso ko jabe na dari o ko jabe na amar allah rabbul alamin 30 bochorer jubo umru isa nabir saman boyol 30 bochorer jubok banaibe 30 bochorer jubok banaya amar allah rabbul alamin jannater bhitore dibe koy bochorer jubok এখন মহিলারা কই হুজুর আমি তো বাচ্চা কাচ্চা জন্ম দিতে দিতে ফাস্তার মা হইছি দসলার মা হইছি তিনলার মা হইছি আমার তো নতুন নাই সব হয়ে গেছে গা স্বাস্থ্য মস্তো যা ছিল সব একেবারে बर्बाद হয়ে গেছে গা দাঁত মার যা ছিল পান খাইতে খাইতে সব দাঁত একেবারে লাল হয়ে গেছে গা আপনার তেতুয়ালির মত হয়ে গেছে গা আমার কি দশা হইব আমার কি দশা হইব আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ বলেন ইন na ansha na hun na insha waja'alna hun abkara urban atrawa ye amar ummat dore amma go wa ummat dore amma go tumi mone mone bolba huzur purushra jodi 30 bochorer jubok hoy tahole ami to 80 bochorer bura beti ami to 40 bochorer bura mohila amare to oi purushe gosto na amare jodi allah jannate de amar shami daro jodi de shamir boyosh 30 bochor amar boyosh 50 bochor tain hoyba de ei bura beti ami nitam na de amar allah ko tension koris na tension koris না তোরেও আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইমু জান্নাতের ভিতরে ঢুকাইয়া তোর 80 বছর রাখতাম না রে আমি আল্লাহ তোরে 18 বছরের যুবতী বানায়া দিমু কয় বছর আরো জোরে কই এখন আর বড় খুশি কই এখন মোটামুটি একটা একটা লিখে লইছি নারায় তাকবীর আল্লাহ নারায় ইসা কই আলহামদুলিল্লাহ উমর দহরা মানুষ তো লেজি ওর হাতার ডাক দিবেন বড় বড় মিয়া আমি তো কইনা বাচ্চা রে একবার ডাক মারি বড় বড় আসসালামু আলাইকুম তাই শুননি মন আমার কমিশন নাই তাই শুননি মন আমার তাই শুননি নবাবী মা তুই না দু তাই তোর সামনে কইলে কি তুই মারব না তাম ধরে তাই নাম্বার ভাই আমরা বড় ভাই হই না মার হাওয়া হই মার হাওয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত কষ্ট আপনাদের কষ্ট হয় আমি বলছিলাম আমার বন্ধু মহিলাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18 বছরের যুবতী বানায়া জান্নাতে দিবে রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না আনশানা হুন্না ইনশা ওয়া জাআলনা হুন্না আবকারা উরুবান আতরাওয়া আমার আল্লাহ বলবেন ইয়া আমার ফেরেশতারা মহিলাদেরকে জান্নাতে দেওয়ার আগে জান্নাতে বিউটি পার্লারে ঢুকাও মহিলাটার বয়স হয়েছিল 80 বছরের খালা সে মারা গেছে রে বাচ্চা কাচ্চা জন্ম দিতে দিতেই তার বডির ফিটনেস একবারে লেজি হইয়া গেছে রে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দি তোর কোনো টেনশন নাই তোর কোনো টেনশন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বয়স কমাইতে 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 18 বছরের যুবতী বানায়া জান্নাতে দিব শুধুমাত্র 18 বছরের যুবতী না আল্লাহ বলে ওয়াবকারা কুরবান না তরাবাম আমার আল্লাহ ডাক দিয়া বলেন দি এ বান্দি রে তোমারে জান্নাতে দেওয়ার আগে আমি আল্লাহ তোমারে কোনো বিবাহিত নারী হিসাবে জান্নাতে দেব না যদিও তুমি দুনিয়াতে বিবাহ তোমার হয়েছিল যদিও তোমার দুনিয়াতে বাচ্চা কাচ্চার মা তুমি হইছিল কিন্তু আমি আল্লাহ তোমারে একেবারে 18 বছরের কুমারী বানায়া জান্নাতে দিমু কয় বছরের
18 বছর এবার আল্লাহর ডাক দিয়া বলবেন এ আমার ফেরেশতারা তারে তোমরা 18 বছরের যুবক বানাইলাও এরপরে তোমরা আদম নবীর সমান লম্বা বানাইলাও দুনিয়াতে মানুষটা শ্যামলা ছিল দুনিয়াতে মানুষটা কালো ছিল দুনিয়াতে মানুষটা শ্যামলা বর্ণের ছিল আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়াসুরাতু আপনার ওয়াসুরাতু ওয়া হুসনে ইউসুফ আল্লাহর নবী ডাক দিয়া বলেন দুনিয়াতে একজন পয়গম্বর ছিল ওনার নাম হযরত ইউসুফ পয়গম্বর এই পয়গম্বর কি আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে আমার আল্লাহ অর্ধেক সুন্দর দিয়া বানাইয়াছেন আর হযরত ইউসুফ নবী কি আমার আল্লাহ সুন্দর আপনার দুই ভাগের এক ভাগ দিয়া আমার আল্লাহ হযরত ইউসুফ নবীকে বানাইয়াছেন আল্লাহর নবী বলেন ইয়া আমার বন্ধুগণের ভাই আল্লাহর নবী বলেছেন মদিনার মুস্তাফা নবী বলেন ইয়া আমার সাহাবাই কেরাম শুধু রেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে দেওয়ার আগে তোমার চেহারা আপনার শ্যামলা থাকবে না তোমার চেহারা কালো থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর মত সুন্দর বানায়া জান্নাতের ভিতরে দিবে কোন নবী আরো জোরে কই ইউসুফ নবী সুন্দর আস্তানা বেসুল আসলা সুন্দর কেমন সুন্দর ছিলেন রে মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখার জন্য পাগল পাড়া ছিল ইউসুফ নবীকে যখন দেখেছিল রে মিশরের মহিলারা ছুরি দিয়া লেবু কাটতে গিয়া হাত কেটেছিল তবুও ইউসুফ নবী দেখে আপনার সে চোখ ফিরাইতে পারে নাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার ভাই আদম নবী সমান লম্বা আর উমর ঈসা ঈসা নবীর আপনার বয়স আর হুসনে ইউসুফ ইউসুফ নবী সৌন্দর্য এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠরে ফালটাইবা কণ্ঠরে কিতা ফালটাইবা কণ্ঠ দেখুন না তাই ঈসা মাইলে পরে মানছে জায়গা হয় না কথা কয় না গাছ উঠতে দেখে সাদের উঠতে দেখে আমার বন্ধু আমার ভাই তাহির সাহেবের কণ্ঠের মধ্যে আল্লাহ পাক এমন বরকত দিছে আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন লুটরে আরো হায়াত বাড়ায়া দেয় তারা যারা যেন সুন্নতের খেদমত হয় কথা কোন ঠিক না বেঠিক তাইদের মা বিলো বেশি মান রই দিকিয়া আমার জলে নিতে আমার 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 তার বালা কথা কয় না হ্যাঁ আমার বন্ধু আমার ভাই দুনিয়াতে যার কণ্ঠ নাই তার কণ্ঠে আওয়াজ শুনতে ভালো লাগে না কণ্ঠওয়ালা মানুষটার আওয়াজ শুনতে বড় ভালো লাগে আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন দুনিয়ায় তোমার গলা সুন্দর ছিল না কণ্ঠ তোমার সুন্দর ছিল না কণ্ঠ দিয়ে আওয়াজ করলে বিশ্রী লাগতো তোমার কণ্ঠ শুনতে বড় খারাপ লাগতো আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ আমার সাহাবাই কেরাম জান্নাতে ভিতরে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠকে এরকম বিশ্রী রাখবে না বিশ্রী রাখবে না আমার আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ বানাইয়া দিবে কোন নবীর কণ্ঠ দাউদ নবী দাউদ নবীর কণ্ঠ কেমন রে দাউদ নবীর আমার আল্লাহ যে কিতাব দিয়েছিলেন কিতাবটার নাম হলো জবুর কিতাব কি নাম জবুর জবুর কিতাব তিনি তেলাওয়াত যখন করতেন রে তেলাওয়াত যখন করতেন রে তেলাওয়াত যখন করতেন রে জবুর কিতাব যখন তিনি পড়তেন রে জবুর কিতাব তেলাওয়াতের মধ্যে যখন তিনি সুর লাগাইতেন আসমানের উড়ে যাওয়া পাখিগুলি মাটিতে বসে বসে দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনত কণ্ঠ সুন্দর না বেসুলা সুন্দর দাউদ নবী যখন নদীর পারে বসে যখন আপনার জবুর কিতাব তেলাওয়াত করতেন কিতাব প্রমাণ করে রে কিতাব প্রমাণ করে রে বাম নদীর যত মাছ আছে রে সমস্ত মাছগুলি একেবারে ডাঙ্গার কাছে আসিয়া ডাঙ্গার কাছে ভিড় জমাইত আর দাউদ নবীর কণ্ঠে জবুর কিতাব শুনত ও আমার বন্ধু এ আমার উম্মত নগরের আব্বা গো ও আমার উম্মত নগরের ভাই রে ও আমার উম্মত নগরের ভাই জবুর কিতাবের কণ্ঠ সেই আপনার দাউদ নবী কণ্ঠ দিয়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিবে সিরিয়াল নাম্বার 5 5 নম্বর যে গুণটা আল্লাহ পাক ওই মানুষকে দান করবেন জান্নাতি মানুষ রে সেটা হলো খুলুকে মুহাম্মাদিন আমার নবীর চরিত্র দিয়া মানুষকে জান্নাতে দেওয়া হবে আমার নবীর চরিত্র দিয়া হই দিব জান্নাতে দিবে আমার নবী চরিত্র কেমন রে মক্কার কাফের বেঈমানগুলি আম
আমার নবীকে পাগল বলেছে, আমার নবীকে পাগল বলেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবানটা কুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র দিয়া জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। দুনিয়ার কোন দুনিয়ার মানুষের চারিত্র সার্টিফিকেট যদি সে পৌরসভাধীন অধীন হয়, পৌরসভার মেয়র দেয়, যদি সে ইউনিয়নে থাকে চেয়ারম্যান সাহেব দেয়, ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, কিন্তু আমার মদিনার মুস্তাফা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কে দিছেন? আল্লাহ বলে নবী গো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়া বলেন ও নবী গো, ও নবী গো, ও মদিনার কামনিওয়ালা নবী গো, আপনি নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বলতেছিলাম জান্নাতি পরিবেশটা কেমন, জান্নাতের ভিতরে কেমন লাগবে। এখন আইছে শীতের দিন, কিছুদিন পরে আয় গরমের দিন, গরমের দিন আয় শীতের দিন আয়। গরম যখন বেশি লাগে রে দনিরা ঘরের মধ্যে এসি লাগাই না লাগায় না লাগায়। যারা গরিব মানুষ আমরা, যারা আমরা গরিব মানুষ এসি লাগাইতে পারি না, যারা আপনার ধনী মানুষ এরা শীতের দিন হিটার লাগায়, গর গরম পরে আপনার বান্দা আল্লাহ রেখো আল্লাহ আমি তো দুনিয়াতে গরিব ছিলাম কিন্তু তোমার হুকুম আমি ছাড়ছি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে যদি তুই আমি আল্লাহর কাছে মুত্তাকি হয়ে আসতে পারোস রে আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতের ভিতরে দেব লাইয়া রাউনা লাইয়া রাউনা ফিহা শামসা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাতে দিব রে, এমন জান্নাতে দিব রে, গরমের দিনের গরম আর শীতের দিনের ঠান্ডা তোমার লাগাল পাইতো না। জুরে বলুন সুবহানাল্লাহ। গরমের দিনে গরম আর শীতের দিনে ঠান্ডা, শীতের দিনে ঠান্ডা। লাইয়া রাউনা লাইয়া রাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ ডাক দিয়া বলেন এরে বান্দাও, এরে বান্দাও, এরে বান্দাও, তুমি যদি মুত্তাকি বনিয়া আসতে পারো রে, মুত্তাকি বনিয়া আসতে পারো রে, আমি আল্লাহকে যদি ভয় করিয়া দুনিয়াতে চলতে পারো রে, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতে দিব রে যেই জান্নাতটা হবে ইয়ার কন্ডিশন লাগাইল। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিতা লাগাইল? আমি আগেই বলছিলাম জান্নাতি প্যাসেঞ্জারের নাম মুত্তাকি। কি নাম? মুত্তাকি, মুত্তাকি প্যাসেঞ্জার, এরা হলো জান্নাতি মানুষ। মুত্তাকি আমার ভাই, মুত্তাকি হলো যারা আল্লাহকে না দেখিয়া ভয় করে, না দেখিয়া ভয় করে। আপনার বিগত করোনার সময়ে সরকারে মানুষের তেল দিছে, খাবার উবার দিছে, দিছে না দিছে? ইয়াক চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, কষ্ট পাইবেন আপনারা, ইউনিয়ন চেয়ারম্যান বেটারে ও সরকারে দিছে, কয় তুমি জনগণে তেল দিবা, ইয়ে কিতা করছে 5 লিটার তেলের বোতল বগলতা নিয়া বক্স আলঙ্গের নিচে জাজিমের তলে আড়াইয়া বক্স আলং আপনার ফিট কইরা ইদার উপরে ঘুমায়। কথা কয় না সারা বিশ্বে এটা বাইরাল হইছে। এর নাম হইলো কি চেয়ারম্যান? তেল চুরা। কি চুরা? কি চুরা? আছেন? আছেন? এরকম জনগণের মাল চুরি করছে। এই যে আপনার চরিত্রটা, আপনার করোনার সময়ে মানুষ জানেন আপনার রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ হয়ে গেছে, টমটম বলার টমটম চালানো বন্ধ হয়ে গেছে, শ্রমিকদের দিন মজুরি করা বন্ধ হয়ে গেছে, দরজা লাগিয়ে মানুষ ঘরের ভিতরে আপনি অবস্থান করেছে, এই সময়ে ও যারা 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 জনগণের মাল মাইরা হয়েছে এরা মনে মুত্তাকি মাতুন না করে। একবার পত্রিকা পড়তেছি, পত্রিকার মধ্যে দেখি এক মেম্বার সাহেবের বেড়ার বোন নামে দিয়েছে বিধবা মাতার কার্ড। কথা কয় না? কি বাতা, কি বাতা! আচ্ছা বলেন তো স্ত্রী থাকলে, আপনার স্বামী থাকলে বিধবা হয় না? স্বামী মরলে হয়? মরলে হয়। তাহলে যে মেম্বার সাহেবে চালাইছে তার বোন নামে বিধবা মাতার কার্ড, আমি কই তুমি রাড়ি বেটির জামাই?
হয় কথা হয় না ঠিক না বা ঠিক জেনে রাখবেন জান্নাত আল্লাহ পাক জান্নাত জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন বান্দার জন্য জান্নাত বানায় নাই আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া ও সমস্ত মানুষ হলো জান্নাতি মানুষ জান্নাতি মানুষ যারা আমি আল্লাহ পাককে না দেখিয়া ও ভয় করে সমান করে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাই কষ্ট হইতাছে কষ্ট কষ্ট আপনাদের কষ্ট হয় লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম এ আমার বন্ধু জান্নাতের ভিতরে গেলে ঘুরে এমন সমস্ত ফল এমন সমস্ত বাকি আছে এমন সমস্ত প্রাণী আছে যাদের নাম আমরা জীবনে কোনোদিন শুনি নাই হবিগঞ্জের ছত্রি বাজারে এমন কতগুলো ফল ফুল আসে যেই ফলের নাম আমরা আগে দেখিও নাই আগেও শুনিও নাই ইদানিং একটা ফল আইছে বাজারে এটার নাম ড্রাগন ফল কি ফল ড্রাগন ফল আজ থেকে 2 বছর আগে 5 বছর আগে এই ড্রাগন ফলের নাম আমরা শুনছি না ড্রাগন ফল কোনো দেখাইছিও না বাজারে যখন আইছে রে ফলের নাম শুনলাম রে জান্নাতের ভিতরে মানুষগুলি অনেক গুড়ি ফল দেখবে অনেক গুড়ি পাখি দেখবে মনে মনে চাইবে কিন্তু বলতে পারবে না তার নাম তো সে চিনে না নাম তো চিনে না আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালাকুম ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দারে জান্নাতের ভিতরে যখন তোমাকে দেওয়া হবে রে ওই জান্নাতের ভিতরে বহু জাতের ফল থাকবে বহু জাতের পাখি থাকবে বহু জাতের গোশত থাকবে যেটার নাম তুমি চিনো তুমি তো বান দিয়া বল আল্লাহ আমি ওইটা খাইতে চাই আমি এটা খাইতে চাই আমি ওইটা খাইতে চাই আল্লাহ বলেন বান্দা জবান দিয়ে যা বলবা তা তোমারে দেওয়া হবে আর জবান দিয়ে যা তুমি বলতে পারো না তোমার জানে চায় জানে চাইতে দেরি হবে তোমার সামনে ওই জিনিসটা হাজির হইতে দেরি হবে না কে বলেছেন কে বলেছেন দেখবেন মানুষ যখন বেমার হয় বেমার হইলে পরে জিগায় তোমার জানে কি চায় হয়নি না হয় না হয় জান্নাতের ভিতরে গেলে পরে ও জানে চাইবো নাম কই থাকতো না নাম কই থাকতো না আল্লাহ সূরাতুল হামিম সাজদার ভিতরে আল্লাহ বলেন বান্দা 31 নম্বর আয়াতে বলেন বান্দা রে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন এ বান্দা যা তুমি চাইবা তা পাইবা আর যা তুমি আপনার জানে চাইবো সেটাও পাইবা এবার আসেন জান্নাতের ভিতরে গেলে পরে রে জান্নাতের ভিতরে গেলে পরে রে জান্নাতের ভিতরে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারী দিয়ে একটা গান শোনায়া দিবে গান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ওয়াজ চলবে আমার আগে একজনে করছে আমি করছি এখন তাই করবা কোন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আমি একটা কথা কইয়া ওই আমার ওয়াজ একটা ফিনিশিং দে লাগি জান্নাতের ভিতরে আল্লাহ একটা গান শোনাইবো গান কি শোনাইবো গান শোনাইবো গান তো দুনিয়াতে অনেক গান আপনি শুনছেন শুনছেন না আপনি জীবনে কিছু গান দেখবেন বাজারের বিটেন দে গায় গায় না বা এর আগে গাইতো মাডো হনাইছে মাজার কথা কয় না আমারে আপনারা জিটটন অসুবিধা নাই লামলে পরে তবে আমি যা ভাই হন লাগবে কথা কয় না মাজারের মধ্যে বিটেন দে গান গাওয়ানি হারাম না হালাল আর জোরে কয় হারাম না হারাম কইতাছো হারাম হারাম কথা লা কুল্লা দসলে মন তলকু ইয়াদে নাউজুল্লাহ কইতেন না জান্নাতের ভিতরের গান এই সমস্ত বেফাজ বেটেন্টের মতো না কথা বুঝছেন আমি কি বলছি জান্নাতের ভিতরে এমন নারীর গান আপনি শুনবেন যেই নারীরে পৃথিবীর কোন মানুষও দেখছে না জিনেও দেখছে না আর যে বেটেন্টের গান আপনি গিয়া শুনবেন বাবা আরে বাবা কের ফুলা আর কের বুড়া যেমন হাডুল্লা যা কের যা খাডুল্লা যাক দিয়া উঠি মারে গা শুনে আমি কই রে ই বেডিরে তোর আগে আর ওই 1 লাখ গাড়ায় দেখতে পছাই দিছে কথা কয় না বেটে সর ভাল দাইছে সর
বেডি সোন হাল দেই আইছে ই মাজারও একবার যায় ই মাজারও একবার যায় যে কানেই যায় যাইবার আগে সোন পাল্টাইয়া যায় জান্নাতি গান কেমন গান রে জান্নাতি রমণীরা কেমন রমণী রে জান্নাতি রমণীর ব্যাপারে আল্লাহর নবী বলেন জান্নাতি রমণীর মুখের যে তুতুটা আছে রে তুতুটা ওই তুতুটা যদি আটলান্টিক মহাসাগরের মতো কোন মহাসাগরে যদি কোন জান্নাতি নারী তুতু ফালাই রে আল্লাহর নবী ডাক দিয়া বলেন তুতুটা ফালাইতে দেরি হবে ওই সমুদ্রের পানিটা ওই মহাসাগরের পানিটা শরবত হইতে দেরি হবে না এটা দামি মহিলা না কম দামি মহিলা দামি মহিলা জান্নাতি মহিলা এত দামি মহিলা এত দামি মহিলা আল্লাহর নবী বলেন জান্নাতি রমণীরা মাথার মধ্যে যে উরনাটা লাগায় উরনাটা কিটা লাগায় উরনাটা লাগায় উরনাটা লাগায় আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই উরনাটার দাম তামাম দুনিয়ার জমিন বেচলেও জান্নাতি নারীর একটা উরনার দাম হবে না দামি না কম দামি দামি মহিলারা বলবে না কোনুল খালিদাতু ফালাউ নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবু আসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তু বালি মান কানা লানা ওয়া কুন্না লাহু সবান খুলে বলুন সুবহানাল্লাহ জান্নাতি রমণীরা গান দিবে রে গান দিবে রে ওই গানের বাজনা কি হবে রে আল্লাহর নবী ডাক দিয়া বলেন জান্নাতে একটা গাছ আছে রে ওই গাছের ছায়াটা যদি দুনিয়ার কোন দৌড়ের ঘোড়া যদি 500 বছর দৌড়ে কয় বছর 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই ছায়ার মধ্যে আল্লাহর নবী বলেন 500 বছর দৌড়ানোর পরেও জান্নাতি গাছের ছায়াটা ওই গুড়াটা শেষ করতে পারবে না জিগাইতাম সে গাছটা শুধু না বড় এত বিশাল বড় গাছ ওই গাছে যতটা পাতা হবে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা আপনার বাজনা দিবে আর বলবে রে নাগুনুল খালিদাতু ফালান নাবিদু জান্নাতি রমণীরা বলবে এ জান্নাতি যুবক ও জান্নাতি যুবক ও জান্নাতি যুবক আমরা এমন মহিলা আমরা এমন মহিলা আমরা জীবনে কোনোদিন নায়র যাইতাম না কিতা করতো না নায়ন নাই নায়ন নাই নায়ন নাই নাগনুল খালিদাতু ফালা নবী ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাস এ জান্নাতি যুবক এ জান্নাতি যুবক শুনিয়ারা করি আমরা তোমারে কোনোদিন কষ্ট দিতাম না সিরিয়াল নাম্বার 3 ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসকাতু এ জান্নাতি যুবক আমরা কোনোদিন তোমার উপরে বেজার হইতাম না এরপরে বলবি রে তু বালিমান কানালা নাও ওয়া কুননা লাহু শেষ করে দিচ্ছি রে জান্নাতি রমণীরা হইব রে ও জান্নাতি যুবক তোমরা রে পাইয়া আমরা খুশি আর আমরা রে পাইয়া তোমরা খুশি শেষ আমার ওয়াজ এখানে সমাপ্ত করলাম যদি আমার কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে আমারে মাফ করবেন ক্ষমা করবেন দেখা হবে আবার ময়দানে মনে রাখবেন জান্নাতি পথের নাম আহলে সুন্নাত ওয়াল কথা কয় না জান্নাতি পথের নাম তাহলে সুন্নাত ওয়াল যাব আমরা বড় ভাগ্য বলে আমরা উপজেলা ২২ চেয়ারম্যান সাহেবরে পাইছি সুন্নি মন আমরা চাই যে আল্লাহ পাক যেন আমার বাইরে আরো দিন দিন মানুষের বেশি বেশি খেদমত যেন আল্লাহ এই বান্দা করতে পারে সকলে হইন আমিন আরো জোরে হইন আমিন সকলের 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 সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে অন্যদিন ইনশাআল্লাহ আবারও দেখা হয় ইনশাআল্লাহ আরো ওয়াজ করবো তখন আরো আপনার ঘরে একজন বক্তা আছে তাই না করতে বা আর যেহেতু ভাই আইসো বাইরে একটু সুযোগ দেখাই ভাই হন ভাই দুই হাতে ইনশাআল্লাহ হইলি মানে যদি আমার কোনো কথায় কে কষ্ট পাই এটা কইন আল্লাহর হস্তে আমারে মাফ করে দিবেন আর আমি দুই নম্বর ফুল মসজিদও আছি সকলে আমি দোয়া চাইলাম আমার বাচ্চা কাচ্চার লাগে আমি দোয়া চাইলাম দোয়া করলাম না দোয়া পরবর্তী যে বক্তা আছে তার তারপরে তাই অনেকে করবা আমি দোয়ার দরখাস্ত নিয়া আমি মাইক وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة